আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা একটা গরুর ফার্ম দেখাবো, আর যে ফার্মটা দেখাবো এই ফার্মের একটা জিনিস আমাদের খুব চোখে পড়েছে, তা হলো এখানে গরুর যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে এজের উপর ডিপেন্ড করে এক একটা শেডে আলাদা আলাদা করে রাখা হচ্ছে। তো এখন যে শেডটা আমরা দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে একই এজের গরুগুলোকে রাখা হচ্ছে বা বাচ্চাগুলোকে রাখা হচ্ছে। আর আরেকটি মজার ব্যাপার হলো যে এখানে আসলে বিভিন্ন ভ্যারাইটির গরু আছে, যেটা আমরা আগের কিছু ভিডিওতে দেখিয়েছিলাম, যেমন ব্রাহ্মা, মিটকাদিম, হলিস্টেন ফ্রিজিয়ান এবং এর সাথে আছে শায়াল গরু, এরকম বিভিন্ন ধরনের গরু এখানে আছে। তো এখানে আবার যে কাজটা করা হয় যে গরুর জাত অনুযায়ী বা ভ্যারাইটি অনুযায়ী এর বাচ্চাগুলোকে আবার আলাদা আলাদা করেও রাখা হচ্ছে। অর্থাৎ এখন যে শেডটা আমরা দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে হলিস্টেন ফ্রিজিয়ানের সবগুলো গরুকে বা সবগুলো বাচ্চাকে একটা জায়গাতে রাখা হচ্ছে, আবার শায়লের যে বাচ্চাগুলো আছে সেগুলোকে অন্য আর একটা জায়গাতে রাখা হচ্ছে। তো এখানে শুধু এইজ বা বয়স অনুযায়ী আলাদা আলাদা করা হচ্ছে না, সেই সাথে দেখা গেছে যে গাভীর যে জাত সেই জাত অনুযায়ী বাচ্চাগুলোকে আলাদা আলাদা করে আলাদা শেডে রাখা হচ্ছে। এর কারণ হলো বা মেন কারণ যেটা, যে বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে যাতে ক্রস ব্রিডিং না হয়, অর্থাৎ হলিস্টিয়ান ফ্রিজিয়ানের সাথে যাতে শায়লের ক্রস না হয়, আবার শায়লের সাথে যাতে মিটকাদিমের ক্রস না হয়, তো এই ব্যাপারগুলোকে এনশিওর করার জন্যই এই সবগুলো জাতকে আলাদা আলাদা করে রাখা হচ্ছে এবং আলাদা আলাদা শেডে রাখা হচ্ছে। তো এরপরে এখানে আরেকটা জিনিস আমাদের চোখে পড়লো যে একেবারে ছোট যে বাচ্চাগুলো আছে সেগুলোকেও আলাদা করে রাখা হচ্ছে, শুধু যখন গরুর দুধ দোহানের সময় হয় তখন আসলে এগুলোকে ওই গাভীর যে মানে যে বাচ্চাটা যার মা থাকে, অর্থাৎ যে মায়ের বাচ্চা যেটা থাকে তার কাছে সেটাকে নিয়ে যাওয়া হয়। আর এছাড়া সবগুলোকে আলাদা একটা শেডের মধ্যে আটকে রাখা হয় এবং সেখানে তাদের খাবার দাবার দেওয়া হয়। তো আজকে আপনাদেরকে আমরা দেখালাম একটা ফার্ম, এবং সেই ফার্মে দেখালাম যে বিভিন্ন জাতের গরু এক একটা শেডে আলাদা করে রাখা হচ্ছে, তা এই অনুযায়ী আসলে শেডগুলোকে আবার ভাগ করা আছে এবং জাত অনুযায়ী গরুগুলোকে আবার আলাদা আলাদা করে রাখা হচ্ছে। অর্থাৎ যদি একই এজের গরুও হয় এবং জাত যদি ভিন্ন হয় সে দুটাকে একই সাথে রাখা হচ্ছে না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।